আদাব, নমস্কার। আমি সুমিরানি দল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টি হচ্ছে তৃতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। তো প্রত্নতত্ত্বটা আসলে কি? প্রত্নতত্ত্ব হচ্ছে অতীতে যে প্রাচীনকালে যে মানুষের জীবন জীবিকা বা তারা কিরকম জীবনযাপন করত, তারা কি কি উপকরণ ব্যবহার করত, ওইগুলার একটা চিহ্ন বা ওই যে অতীত ধ্বংসাবশেষ থেকে মানে বিভিন্ন নিদর্শনগুলোর চিহ্ন হচ্ছে প্রত্নতত্ত্ব। এগুলো থেকে আমরা যে ইতিহাস বা অতীত ইতিহাস আছে ওইগুলোই হচ্ছে প্রত্নতত্ত্ব। আসলে কোনো দেশ বা জাতির প্রত্নতাত্ত্বিক নিদর্শন সে দেশ বা জাতির ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের যে সকল গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ রয়েছে এর মধ্যে মহাস্থানগড়, তারপর পাহাড়পুর, ময়নামতি ও ওয়ারিকটেশ্বর অন্যতম। তো প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই পাঠটা বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা এই পাঠটা পড়তে মানে অধ্যয়ন করলে আমরা কি কি বিষয় শিখতে পারবো সেগুলো হচ্ছে: এক নম্বর, প্রত্নতত্ত্বের ধারণা এবং এর উৎস সম্পর্কে জানতে পারবো। তারপর প্রত্নতত্ত্বের সময়কালের ভিত্তিতে সমাজের শ্রেণীবিভাগ সম্পর্কে জানতে পারবো। তারপর হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, সমাজ ও সভ্যতার বিকাশে প্রাচীন প্রস্তর যুগের প্রভাব, এটা সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। তারপর হচ্ছে নব্যপ্রস্তর যুগ, সমাজ ও সভ্যতার বিকাশে নব্যপ্রস্তর যুগের প্রভাব সম্পর্কে জানতে পারবো। সমাজ ও সভ্যতার বিকাশে তাম্র ও ব্রোঞ্জ যুগের প্রভাব জানতে পারবো। সমাজ ও সভ্যতার বিকাশে লৌহ যুগের প্রভাব জানতে পারবো। বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান যে সেগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তারপর বাংলাদেশের সভ্যতা বিকাশে সিন্ধু সভ্যতার অবদান সম্পর্কে জানতে পারবো। বিভিন্ন প্রত্নতা স্থান সমূহ পরিদর্শনের মাধ্যমে প্রতিবেদন রচনা করতে পারবে শিক্ষার্থীরা। তারপর নিজের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হব, এগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তো দেখো, পৃথিবীতে মানুষের জীবনযাত্রা শুরু হওয়ার আগে মানে প্রথম অবস্থায় মানুষের জীবনযাত্রা কি ছিল? খুবই অসহায় ছিল। তখন মানুষ সম্পূর্ণভাবে তারা প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল। যেখানেই মানুষ মানে নুড়ি পাথর বা গুহার সন্ধান পেত সেখানেই তারা মানে আশ্রয় গ্রহণ করত। তারা নিজেকে রক্ষার জন্য তারা বিভিন্ন ভয়ঙ্কর জীবজন্তু থেকে রক্ষা পাওয়ার জন্য তারা বিভিন্ন সংগ্রাম করতে হয়েছে। তাদেরকে বিভিন্ন ধরনের পাথরের তৈরি অস্ত্র বা বিভিন্ন ধরনের গাছের তৈরি অস্ত্র দিয়ে তারা তাদের আত্মরক্ষা করত। তো সময়ের ধাপে ধাপে মানুষের অভিজ্ঞতা বেড়েছে। আস্তে আস্তে মানুষ এই অবস্থায় তাদের উন্নতি ঘটেছে। তো প্রত্নতত্ত্ব নৃবিজ্ঞানের একটি বিশেষ শাখা মাত্র। প্রত্নতত্ত্ব হচ্ছে নৃবিজ্ঞানের একটি বিশেষ শাখা। এই প্রত্নতত্ত্বের ইংরেজি শব্দ হচ্ছে এর্চিওলজি। একটি গ্রিক শব্দ এর্চস, অর্থাৎ এর্চস অর্থাৎ হচ্ছে প্রাচীন, আর লোকজ অর্থ অদর বা পাঠ। তো এর্চিওলজি শব্দটি হচ্ছে প্রাচীন কোন বিষয় সম্পর্কে অধ্যয়ন বা পাঠ করা। তারপর এর সংজ্ঞা, যেমন ইবি টেইলরের মতে, প্রত্নতত্ত্বের সংজ্ঞা খুব সুন্দরভাবে ইবি টেইলরের মতে, প্রত্নতত্ত্ব হচ্ছে অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ বা গবেষণা। অতীতের ধ্বংসাবশেষ, অতীতে যেগুলা মানে ধ্বংস হয়েছে, বিভিন্ন ধরনের তাদের যে যন্ত্রপাতি বা বিভিন্ন ধরনের তাদের স্মৃতিচিহ্ন, তাদের জীবনযাপন কিভাবে ছিল, সেগুলা যে ধ্বংসাবশেষ, এগুলো সম্পর্কে এগুলো অধ্যয়ন বা পাঠই হচ্ছে প্রত্নতত্ত্ব। তারপর হচ্ছে ভিক্টর বার্নেও এর মতে, প্রত্নতত্ত্ব হচ্ছে অতীতের সংস্কৃতি ধ্বংসাবশেষ সম্পর্কিত অধ্যয়ন। অতীতের সংস্কৃতি, আমরা তো আগেই জেনেছি সংস্কৃতিটা কি, প্রথা, রীতিনীতি, আচার আচরণ, বিবাহ, এগুলো সব কিছু মিলিয়ে যা মানুষ করে তাই হচ্ছে সংস্কৃতি। তো প্রাচীনকালের মানুষ যাই করত এগুলো সম্পর্কে জ্ঞান লাভ করাই হচ্ছে কি, এই যে প্রত্নতত্ত্ব। তো প্রত্নতত্ত্ব মানুষ
আগে কিভাবে বসবাস করত তাদের জীবন ছিল খুবই সংকটপূর্ণ তারা গুহার মধ্যে বসবাস করত তো প্রত্নতত্ত্বের প্রধান উদ্দেশ্য প্রাচীনকালের মানুষের ইতিহাস খুঁজে বের করা পৃথিবীর স্তর ভেদে ভেদ করে ধীরে ধীরে তার রহস্য পর্দা সরিয়ে প্রত্নতাত্ত্বিকগণ প্রাচীন মানুষের চিহ্ন খুঁজে বের করেন প্রাচীনকালের মানুষ যা ব্যবহার করত তাদের নিত্যকার ব্যবহৃত আসবাবপত্র প্রত্নতাত্ত্বিকদের গবেষণা উপাদান যোগায় অতীতকালের ব্যবহৃত সামগ্রী বিশেষ শুধু যে জাদুঘরের সম্পদ বাড়ায় তাই নয় ওই সকল সামগ্রীর কার্যকারিতা উপযোগিতা আর প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে একাধারে প্রত্নতাত্ত্বিকগণ দৈহিক নৃবিজ্ঞানের সহায়তায় মানুষের গঠন প্রকৃতির সাথে তাদের সম্পর্ক আর অন্যদিকে সামাজিক বা সাংস্কৃতিক নৃবিজ্ঞানের সহায়তা সমাজ জীবনে আর সংস্কৃতি জীবনে ওই সামগ্রীর প্রভাব নিরূপণ করতে প্রয়াসী হন কিন্তু সাংস্কৃতিক নৃবিজ্ঞানী যেখানে বর্তমানের জীবিত মানুষ নিয়ে গবেষণা করে প্রত্নতাত্ত্বিক সেখানে অতীতের মানুষের জীবনযাত্রা এবং অতীতের মানুষের সংস্কৃতি জীবনী সেগুলো খুঁজে বের করে আবার প্রত্নতাত্ত্বিক যখন অতীতের রহস্য উদ্ঘাটনে ব্যস্ত তখন দৈহিক নৃবিজ্ঞানীর সঙ্গে রয়েছে তা পূর্ণ সহযোগিতা কারণ কঙ্কাল বা অন্যান্য জীবাশ্ম নিয়ে তাকে গবেষণা করতে হয় কঙ্কাল বা জীবাশ্মের মধ্যে এমন অনেক সূত্র আছে যা অতীতকালের মানুষের জীবনযাত্রার সাথে সাদৃশ্যপূর্ণ প্রাচীনকালের মানুষ তারা তাদের মধ্যে কোনোরূপ মানে লেখনির কোনো চিহ্ন বা কোনো কিছুই ছিল না তাদের জীবনযাত্রা কিন্তু আমরা যেরকম মানে সব কিছুতেই হাসি কান্না দুঃখ বেদনা সব কিছুতেই আমাদের কি যেমন স্মৃতি বা আছে বা চিহ্ন আছে যেরকম অনেক নিদর্শন কিন্তু প্রাচীনকালে ওইরকম কোনো কিছু ছিল না ঠিকই তাদের কিন্তু হাসি কান্না মান অভিমান দুঃখ বেদনা সব কিছু কিন্তু আমাদের মতোই ছিল কিন্তু তাদের ওই স্মৃতিটুকু কিন্তু নেই তাদের দৈনন্দিন দিনলিপি তত্ত্ব পেতে হলে আমাদের নির্ভর করতে হয় প্রত্নতাত্ত্বিক উদ্ঘাটিত উপাদানগুলিতে যেমন আগে মানুষ বিভিন্ন ধরনের পশু শিকার করতে হলে তারা বিভিন্ন ধরনের পাথর বড় বড় পাথর এগুলো কি ব্যবহার করতো অস্ত্রের মতো ধারালো করে তারা এগুলো দিয়ে পশু শিকার করত তো মানুষ যখন বর্তমানে তারা বিভিন্ন ধরনের রস উদ্ঘাটন করে বা মাটি কুড়িয়ে তখন কিন্তু ওই বিভিন্ন ধরনের প্রাচীনকালের ওই নিদর্শনগুলো পাওয়া যায় মাটির নিচে তো প্রত্নতাত্ত্বিকেরা মানুষের অতীত ইতিহাসের ব্যাখ্যা দিতে সমর্থ হয় কিন্তু প্রত্নতত্ত্ব কেবল এই প্রাচীন ধ্বংসাবশেষের কাল্পনিক পুনর্গঠন নয় জগৎবিদ্যা বিখ্যাত প্রত্নতাত্ত্বিক গভর্নর চাইন্ডের বাসায় প্রত্নতত্ত্ব প্রাচীন মানুষের আংশিক পরিচয় দেয় না প্রাচীন মানুষের জীবনযাত্রা রেখাচিত্র ফুটিয়ে তুলতে চেষ্টা করে কিন্তু মনে রাখতে হবে এই প্রত্নতাত্ত্বিক একা নয় বড় দৈহিক নৃবিজ্ঞানী সামাজিক বা সাংস্কৃতিক নৃবিজ্ঞানী ভূতত্ত্ববিদ আর মানব রসায়ন শাস্ত্রবিদ এদের সবার সমবেত এবং পারস্পরিক সহায়তা কর্মচেষ্টা প্রাচীনকালে ইতিবৃত্ত জানা যায় দৈহিক নৃবিজ্ঞানীর মতো প্রত্নতত্ত্বের অনেকগুলো উপশাখা রয়েছে সেগুলি সম্পর্কে আমরা আগামীকাল আলোচনা করব তো প্রত্নতত্ত্বটা আমি মনে করি প্রত্নতত্ত্বটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রত্নতত্ত্ব হচ্ছে অতীত ইতিহাসকে তুলে ধরা অতীত যে ধ্বংসাবশেষ সেগুলো সম্পর্কে জ্ঞান লাভ করা প্রাচীনকালে মানুষের জীবনযাত্রায় যে তারা বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করত এগুলো সম্পর্কে জ্ঞান লাভ এটাই হচ্ছে প্রত্নতত্ত্ব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এতটুকু খুদা হাফেজ